শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে আমি যদি হই রোবট এই অধ্যায়টির সেশন সাতের কাজটির সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো কাগজ দিয়ে রোবট বানাই আমরা এই শিখন ফলে একটি বাস্তব সমস্যা নিয়ে কাজ করা শুরু করি সেটিকে সমাধানের জন্য অ্যালগোরিদম তৈরি করেছি প্রবাহচিত্র তৈরি করেছি ও সুডোকোট তৈরি করেছি কিন্তু সুডোকোট তৈরি করলাম কার জন্য একটি যন্ত্রকে দিয়ে সমস্যার সমাধান করার জন্যই তো তাই না তাহলে একটা যন্ত্র বা রোবট না বানালে কীভাবে চলে এবারে আমরা একটি রোবট তৈরি করব কাগজ কেটে আর এজন্য আমরা ব্যবহার করব প্রবাহ চিত্রের বিভিন্ন প্রতীককে জন্য নিচে একটি প্রবাহ চিত্র তৈরি করাই আছে সেটিকে অনুসরণ করে আমরা এই রোবট তৈরি করব কাজটি করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ হলো কাঁচি ও আঠা এখন চলো আমরা রোবট বানানোর প্রবাহ চিত্রটি দেখে নিই প্রথমেই কাজটি শুরু করি এরপর কাঁচি দিয়ে প্রবাহ চিত্রের বিভিন্ন প্রতীক কেটে নেই পরবর্তী ধাপে আঠা দিয়ে বিভিন্ন প্রতীক একসঙ্গে জোড়া লাগিয়ে পছন্দমতো কাগজের রোবট তৈরি করি পরের ধাপটি হলো প্রয়োজনীয় সব কাগজকে জোড়া লেগেছে যদি জোড়া না লাগে তাহলে একই কাজটি আবার করি আর যদি প্রয়োজনীয় সব কাগজ জোড়া লাগে তাহলে কাজটি এখানেই শেষ আশা করি প্রবাহ চিত্র দেখেই বুঝতে পারছো কিভাবে আমাদের কাগজের রোবট তৈরি করতে হবে এখানে একই প্রতীক একাধিক দেওয়া আছে পছন্দ মতো যে প্রতীক যতগুলো খুশি ব্যবহার করে দলগতভাবে নিজেদের পছন্দ মতো কাগজের রোবট তৈরি করে ফেলো মজার জিনিস হচ্ছে আমরা নিজেরাই কাজটা করছি তাই এই প্রবাহচিত্রে দেওয়া নির্দেশনা অনুসরণ করে পছন্দমতো প্রতীক কেটে কাগজের রোবট তৈরি করে নিচ্ছি তবে কম্পিউটার নিজে এমনভাবে পছন্দ মতো প্রতীক আলাদা করে নিতে পারতো না এটি করার জন্য কম্পিউটারকে আগে থেকে শিখিয়ে নিতে হয় কোনটা কী প্রতীক ও দেখতে কেমন কাগজের রোবটটি তৈরি করার জন্য আমরা নিচের এই প্রতীকগুলো ব্যবহার করব তার জন্য আমাদেরকে প্রথমেই পছন্দমতো প্রতীকগুলো কেটে নিতে হবে তারপর পরবর্তী পৃষ্ঠার এই ঘরে প্রতীকগুলোকে জোড়া লাগিয়ে আমাদের পছন্দমতো একটি রোবট বানিয়ে নিতে হবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এই রোবটটি কীভাবে বানাতে পারো শিক্ষার্থীরা প্রথমেই তোমরা পছন্দ মতো প্রয়োজনীয় কাগজগুলো কেটে নিবে তারপর প্রতীকগুলো আঠা দিয়ে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে নিবে এভাবে করে খুব সহজেই তোমরা একটি কাগজের রোবট তৈরি করে নিতে পারো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শ্যাসন আর্টের কাজগুলোর সমাধান দেখব আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো